ডগ বা কুকুর, যাকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে মানা হয়, মাঝে মাঝে বিশ্বস্ততার পরিমাণ ভয়াবহ হয়ে থাকে। মাশুলও দিতে হয় মানুষকে। বিশ্বস্ততার কী পরিমাণ মাশুল গুনতে হয় তা আজকের ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই ভিডিওতে জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে দামি 10টি কুকুরের ব্রিড সম্পর্কে। নাম্বার 10, পারুভিয়ান ইনকা অর্কিড। নাম দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন, এটি সাউথ আফ্রিকার পেরুর আশেপাশের। অরিজিনাল অর্কিড শুধুমাত্র পেরুতেই পাওয়া সম্ভব। পেরুতে এটার দাম $3,000 থেকে $3,500 পর্যন্ত, বাংলাদেশ বা ইন্ডিয়ান মুদ্রায় যা প্রায় ২ লাখ টাকা। এটি পেরুর একটি জনপ্রিয় কুকুর এবং অনেক গুণের অধিকারী, যার কারণে 2001 সালে এটাকে পেরুর জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এজন্যই আমরা ভিডিও শুরু অর্কিডকে দিয়েই শুরু করেছি। পেরুতে এটাকে মূলত শিকার করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এই অর্কিড দুই প্রকার, একটার পশম আছে, অন্যটা পশম ছাড়ায়। পশম ছাড়া অর্কিডকে খোলামেলা জায়গার চেয়ে ঘরের মধ্যে থাকতেই বেশি ভালোবাসে। এটার শরীর অনেক গরম, যার কারণে শীতকালে রুম গরম থাকে, গ্রীষ্মকালে পানিতে থাকে, কেননা রোদে এটার শরীর অনেক উত্তপ্ত হয়। এই অর্কিড অনেকটাই দুর্লভ এবং এটার ফিজিক্যাল অ্যাপিয়ার চমৎকার। নাম্বার 9, এজওয়াক ডগ ব্রিড। ছোটো ছোটো চোখওয়ালা এই ডগ মূলত আফ্রিকায় উৎপত্তি, কিন্তু কানাডা এবং আমেরিকাতেও পাওয়া যায়। এই এজওয়াককে গাজিন ডগও বলা হয়। এজওয়াকের দৃষ্টিশক্তি এতই প্রখর যে অন্য ডগের মতো নাক দিয়ে না শুঙ্গে চোখ দিয়ে দেখে জিনিস খুঁজে বের করে আক্রমণ করে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং এটার মূল্য প্রায় $3,500 বা ২.৫ লাখ টাকা। এজওয়াকের শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য প্রতি সপ্তাহে ফিজিক্যাল এক্সারসাইজ করা লাগে। এজওয়াকের কালার বিভিন্ন রকমের হতে পারে, এখানেই দেখতে পাবেন। এজওয়াকের মতো দেখতে একটা ব্রিড ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়, যেটাকে রামপুর গ্রেহাউন্ড বলা হয়। ইন্ডিয়ানটার দাম তুলনামূলক অনেক কম। নাম্বার 8, চাও চাও। চাও চাও আকর্ষণীয় লুকের জন্য অনেক পপুলার। নিজের মালিকের সাথে ঘনিষ্ঠভাবে মিশলেও অপরিচিত লোক দেখলেই ভয়ঙ্কর হয়ে ওঠে এই চাও চাও। নিজের সামর্থ্য ধরে রাখার জন্য প্রতিদিন এক্সারসাইজ করা লাগে। এটার দাম ২ লাখ থেকে শুরু হয়। এটি মূলত চীনেই পাওয়া যায়। চাও চাও চীনের হলেও আমেরিকাতেও এটার ব্রিড পাওয়া যায়। চাও চাওকে শিকারের জন্য শস্যক্ষেতে পাখি ধরতে দেওয়া হয়। চাও চাও একটি মধ্যম আকারের কুকুর, যার উচ্চতা 17 থেকে 20 ইঞ্চি এবং 8 থেকে 10 বছর বেঁচে থাকে। চাও চাও বাচ্চাদের সাথে বেশি হাসিখুশি থাকে। কিছু বিখ্যাত লোক এই চাও চাওকে পালতেন। এদের মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ক্যালভিন কলেজ, আমেরিকার সিঙ্গার এলভিস প্রেসলি এবং জেনিট অ্যাকশন। নাম্বার 7, আকিতা ডগ ব্রিড। আকিতা মূলত জাপানি ব্রিড, যার বাজার মূল্য প্রায় ২,৩২,০০০ চেয়েও বেশি। এই কুকুর অপরিচিতদের সাথে ভয়ঙ্কর রকমের ব্যবহার করে আর পরিচিতদের সাথে অনেক নম্রভাবে চলে। এই আকিতা দুই ধরনের হয়ে থাকে, এক জাপানি আকিতা, দুই আমেরিকান আকিতা। এটিকে জাপানি লোক হান্টিং ডগ হিসেবেই জানে, তবে বর্তমানে ওয়ার্কিং ডগ হিসেবে ব্যবহার করা হয়। আকিতার বডি ছোট ছোট চুলে আবৃত থাকে আর দেখতে একটা অ্যাট্রাকটিভ লুক আছে। ফিমেল আকিতার হাইট মেল আকিতার চেয়ে কিছুটা কম, বয়স 10 থেকে 13 বছর হয়ে থাকে। নাম্বার 6, স্যামোয়েড ডগ ব্রিড। এই আকর্ষণীয় ডগের মালিক হতে হলে আপনাকে ৪ লাখ থেকে ৭ লাখ টাকা খরচ করতে হবে। স্যামোয়েড সাধারণত ওয়েস্টার্ন সাইবেরিয়া আর নর্থ ওয়েস্ট রাশিয়াতে পাওয়া যায়। এটি ১২ থেকে ১৩ বছর পর্যন্ত জীবিত থাকে। এটি এক প্রকার হান্টিং ডগ, যেটাকে সাইবেরিয়ায় স্যামোয়েডিক বলা হয়। এটি অনেক পিয়ারি এবং চঞ্চল প্রকৃতির ডগ। ছোট ছোট বাচ্চা এবং বড়দেরও সাথী এই স্যামোয়েড। এটার উচ্চতা 21 থেকে ২৩ সেন্টিমিটার। এটা এত আকর্ষণীয় যে বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে এই ডগ। এই ডগ অনেক সতর্ক থাকে। নাম্বার 5, চাইনিজ ক্রেস্টেড হেয়ারলেস। এই ব্রিড অরিজিনাল চায়নার, তবে ব্রিটেনেও এটা অনেক পপুলার।
এটার মূল্য $5,000 এবং এটি দুই ক্যাটাগরির হয়ে থাকে। প্রথম ক্যাটাগরির হেয়ারলেস, দ্বিতীয় ক্যাটাগরির ডগ স্মুথ হেয়ার থাকে। চাইনিজ ক্রেস্টেড হেয়ারলেস মানুষের মতোই স্মুথ হয়ে থাকে। এদের স্কিন কালার ও ভ্যারাইটিস হয়ে থাকে। চাইনিজ ক্রেস্টেড অনেক কর্তব্যপরায়ণ, অনুগত এবং সেন্সিটিভ হয়ে থাকে, সাথে এটার অনেক যত্নও নিতে হয়। নাম্বার 4, ফেরোহাউন্ড। ফেরোহাউন্ডের দাম 2 লাখ থেকে শুরু করে প্রায় 4.5 লাখ হয়ে থাকে। ফেরো ইউরোপিয়ান কান্ট্রি মাল্টার ব্রিড। ফেরো মূলত শিকারের জন্য ব্যবহার হয়ে থাকে। এই ফেরো মাল্টার ন্যাশনাল সিকিউরিটির দায়িত্ব নিয়োজিত থাকে। হাউন্ডের ফিটনেস অন্যদের তুলনায় অনেক ভালো। ফেরোহাউন্ড অনেক বুদ্ধিমান ডগ। মেল হাউন্ড 23 থেকে 25 সেন্টিমিটার এবং ফিমেল হাউন্ড 20 থেকে 22 সেন্টিমিটার উঁচু হয়ে থাকে। এটি প্রায় 12 থেকে 14 বছর পর্যন্ত বেঁচে থাকে। এটা অনেক ফুর্তিমূর এবং শক্তিশালী ডগ। সবচেয়ে খাস হলো এটি অনেক চালাক। নাম্বার 3, কানাডিয়ান এস্কিমো ডগ। কানাডিয়ান এস্কিমো ডগ কানাডার চেয়ে উত্তর আমেরিকায় বেশি পাওয়া যায়। এটার উৎপত্তি মূলত সাইবেরিয়ায়। বলা হয়ে থাকে প্রায় 1000 বছর পূর্বে এটি নর্থ আমেরিকায় আনা হয়েছিল। এটার দাম 3,99,000 থেকে শুরু। কানাডিয়ান ব্রিড দেখতে তুলনামূলক অনেক কিউট লাগে। বরফের মধ্যে এটাকে ওল্ফ বা নেকড়ের মতো লাগে। এটির কান অনেক তীক্ষ্ণ। এর মালিক একে সবসময় অ্যাক্টিভ রাখে। এদের দিয়ে বরফে স্লেজ গাড়ি টানা হয়। এটা বেশি ঘেয়ে ঘেউ করে না, কিন্তু বেশি সময় একা থাকলে অনেক ঘেয়ে ঘেউ করতে পারে। এই কুত্তা গরমের চেয়ে ঠান্ডা এলাকাতেই বেশি থাকে। নাম্বার 2, তিব্বেতিয়ান ম্যাস্টিফ। তিব্বেতিয়ান ম্যাস্টিফ একটি এক্সট্রা অর্ডিনারি ব্রিড, যেটা মূলত তিব্বত, চায়না, নেপাল এবং এর আশেপাশের দেশগুলোতে পাওয়া যায়। এটা অনেক ভয়ঙ্কর একটা কুকুর। এটাকে মূলত ভেড়া পাহারার কাজে নিয়োজিত রাখা হয়। ভেড়াকে যেন জঙ্গলি জানোয়ার আক্রমণ করতে না পারে, যেমন জঙ্গলি কুত্তা, বাঘ, ওল্ফ বা ভালুক। এই ডগ 10 থেকে 14 বছর পর্যন্ত বাঁচে। এটার ওজন 160 পাউন্ড। এটার ওজন 160 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এই ডগের দাম 4.5 লাখ থেকে শুরু হয়। কথিত আছে এক লোক তার গোল্ডেন হেয়ার তিব্বেতিয়ান ম্যাস্টিফ ডগ বিক্রি করে $1.6 মিলিয়ন আয় করেছিল। নাম্বার 1, লোচেন ডগ ব্রিড। এটা পৃথিবীর সবচেয়ে দামি ডগ। এই লোচেন ডগ কেনার জন্য আপনাকে $10,000 বা ₹7 লাখ খরচ করা লাগতে পারে। লোচেন অনেক ফুর্তি মাইন্ডের এবং মালিকের অবিডিয়েন্ট। লোচেনের চুল অনেক লম্বা হয়ে থাকে। লোচেন 12 থেকে 14 বছর পর্যন্ত বেঁচে থাকে। লোচেনের বাংলা অর্থ ছোট সিংহ, আর লুকটাও সিংহের মতোই। এটার সাইজ অনেক ছোট, কিন্তু সবসময় ফুর্তির মধ্যে থাকে। এখন দেখুন এই খুব সুন্দর এবং ভয়ঙ্কর এই কুত্তাকে, যার শরীর দৌড়াকাটা বাঘের মতো এবং কালারটাও একই রকম। এটাকে প্রথম দেখাতে যে কেউ ভয় পেয়ে দৌড় দিবে বাঘ ভেবে। এই কুকুরকে না কোনো বিজ্ঞানী ল্যাবে বানিয়েছে, না কোনো ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে হয়েছে। এটা চায়নার আজব এক ফ্যাশনের শিকার হয়েছে, যেখানে কুকুরদের বিভিন্ন কালার করে বেশি দামে বিক্রি করা হয়। এটি একটি সাধারণ কুকুর যাকে বাঘের মতো রং করা হয়েছে, এমন রং যা সময়ের সাথে সাথে একদিন উঠে যাবে। আমরা প্রাণীদের সাথে এরকম বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে। তো এই ছিল পৃথিবীর সবচেয়ে দামি কিছু ডগ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। কোন ডগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন।
আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।